আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য প্রেমাশক্তি গল্পের 14 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। আজ আর দিন হলো নীলিমা ভার্সিটিতে যাচ্ছে না। আরিয়ান থেকে দীর্ঘশ্বাস টানছে। সে নিজেও ভার্সিটিতে এসে মন দিতে পারে না। বারবার মেয়েটার আকুলতা ভরা মিনতির চোখ দুটো চোখের সামনে ভেসে ওঠে। বারবার কণ্ঠে বেজে ওঠে নীলিমার সেই কণ্ঠস্বর, আমাকে আপন করে না নিতে পারো, একবার শক্ত করে জড়িয়ে কপালে চুমু তো খেতেই পারো। আরিয়ানের চোখ থেকে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মাসখানেক পর মাস্টার্স ফাইনাল পরীক্ষা, এখন পড়াশোনার প্রতি অনীহা প্রকাশ করাটা বোকামি, কিন্তু আরিয়ান তো ইচ্ছে করে করছে না এমন। নীলিমার কথা বারবার মাথায় ঘুরপাক খায়। আদৌ কি সম্ভব প্রেমাশক্তি থেকে বের হওয়া? যদি বের হতেই পারত, এটাকে কি প্রেমাশক্তি বলা যাবে? যাবে না। প্রেমাশক্তি হলো এমন এক আসক্তি যা ড্রাগ অ্যালকোহল সব কিছুকে হারিয়ে দেয়। প্রেমাশক্তি হলো এমন এক আসক্তি যা পাগল করে দেয়। আরিয়ান নিজেকে স্বাভাবিক করতেই পারছে না। আচ্ছা, নীলিমা কি আদৌ পেরেছে নিজেকে স্বাভাবিক রাখতে? আরিয়ান দীর্ঘশ্বাস টেনে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে আসলো। ব্যালকনিতে রাখা ছোট্ট কয়েকটা ফুলের টব, ফুলগুলোকে খুব যত্ন করে মুড়িয়ে রাখে আরিয়ান। সপ্তাহখানেক হলো ফুল গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে না। ব্যালকনিতে যেতেই কেমন যেন মনে হচ্ছে ফুল গাছগুলো আরিয়ানের দিকে তাকিয়ে যেন খিলখিল করে হেসে বলছে, পারবি না তুই এই আসক্তি থেকে মুক্ত হতে। খুব কি ক্ষতি হতো একটা বার চেষ্টা করলে? চেষ্টা করেই দেখতি, হতেও তো হতে পারতো তোদের মিলনমালা। আরিয়ান মাথা চেপে ধরে বলল, এটা সম্ভব নয়। কেন আমাকে দুর্বল করে দিচ্ছ? কেন? আমি নীলিকে সুখ দেখিয়ে কষ্ট দিতে পারবো না। ও ভালো থাকুক, আমার ভাগ্যের সুখটুকু আমি ওকে দিলাম। আমার নীলি আমার মনের কোণে সব সময়ই থাকবে, সব সময়। চারদিকে অন্ধকারে ঘেরা, থেকে থেকে ডিমলেট জ্বলে উঠছে। ডিমলেটের আলোতে এতটাই তুচ্ছ যে মনে হচ্ছে হারিকেন জ্বালানো হয়েছে তার নিবু নিবু আগুনে। পরিবেশ একদম গুমোট, কোথাও কোনো পোকামাকড়ের আওয়াজও শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পরপর মেঝেতে মার্বেল পড়ার মতো আওয়াজ হচ্ছে। এই গুমোট অন্ধকারের পরিবেশটা আওয়াজটা বিকট রূপ ধারণ করেছে। মনে হচ্ছে হিন্দি কোনো হরর মুভির ভয়ঙ্কর সিন দেখানো হচ্ছে। মেঝেতে বসে দু হাঁটু গুজে দুতনি ঠেকিয়ে জড়সড় হয়ে বসে আছে নীলিমা। পরপর ডুকরে কাঁদছে, কান্নার আওয়াজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মনে হচ্ছে নিঝুম রাত্রে কোনো অশরীরী আত্মা কাঁপিয়ে কাঁদছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো ফুলে ফেঁপে লাল হয়ে আছে, নাকের পাটাটা লাল টকটকে হয়ে আছে, ঠোঁট দুটো অসম্ভবভাবে থরথর করে কাঁপছে, বারবার হিসকি উঠে যাচ্ছে। না, সে পারছে না আর। আরিয়ানের সাথে একটা বার হলেও কথা বলতে হবে। নীলিমা মেঝে হাত দিয়ে ফোন খুঁজতে লাগলো। বেডের কোণে পড়ে আছে ফোনটা। নীলিমা ক্ষুধার্ত বাঘিনীর মতো খুবলে ধরল ফোনটাকে। হাত দুটো কাঁপছে, নাম্বার খুঁজে পাচ্ছে না। মনে হচ্ছে শরীরে কারেন্ট লাগিয়ে দেওয়া হয়েছে। নীলিমা আরিয়ানকে ফোন লাগালো, নেশাক্তের মতো ফোন দিতে লাগলো, যেন গলায় দম আটকে আসছে। বেশ কয়েকবার রিং হলেও আরিয়ান ফোন ধরল না। নীলিমা সঙ্গে সঙ্গে ফোনটাকে মেঝেতে আছাড় মারলো, ফোন খুলে ছড়িয়ে পড়লো মেঝে জুড়ে। নীলিমার নিজের চোখ ছিঁড়তে লাগলো, পাগলের মতো করতে লাগলো। সাউন্ড প্রুফ রুম হয় কারণে মধ্যরাতে নীলিমার পাগলামিগুলো কারো মস্তিষ্কেই পৌঁছালো না। নীলিমার নিজের রুমে পায়ে কামড় বসিয়ে দিল। শান্তি হচ্ছে না, কিছুতেই শান্তি মিলছে না। আরিয়ানের কণ্ঠস্বর না শুনলে শান্তির অনুভব হবে না। সাইড টেবিলের ল্যান্ড ফোন দেখে ঝাঁপিয়ে পড়লো আরিয়ানের নাম্বার, ডায়াল করে ফোন লাগালো। বার কয়েক রিং হতে আরিয়ান ফোন রিসিভ করলো। আরিয়ান কোনো শব্দ করলো না, কারণ সে জানে এটা নীলি। আরিয়ানের গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে লাগলো। প্রতিটা নিঃশ্বাস যেন নীলিমার বুকের ভিতর হুঙ্কার দিয়ে শব্দ তুলছে। নীলিমা কাঁদতে লাগলো, পাগলের মতো করতে লাগলো। আরিয়ানের বুকের বাম পাশটা চিন চিন ব্যথা করে উঠছে। নীলিমার ভয়ঙ্কর আর্তনাদ
আরিয়ানের প্রতি শিরাকে নাড়িয়ে দিচ্ছে। আরিয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই নীলি, ঠিক আছো তুমি? এমন কেন করছো? প্লিজ নীলি, শান্ত হও, আমার খুব কষ্ট হচ্ছে। নীলিমা শান্ত হতে পারছে না, বুকের ভিতরটা খা খা পড়ছে, আরিয়ান নিজেই পাগল হয়ে যাচ্ছে। নীলিমা অস্পষ্ট স্বরে বলল, আমি ঠিক নেই আরিয়ান, বলতে পারিনি তোমায়, বরং আঁকড়ে ধরে বেঁচে আছি, তোমাকে ভুলে যাওয়া সম্ভব নয়। এই গভীর প্রেমাশক্তি আমায় বাচ্চাতে বাঁচতে দিবে না, প্রেমাশক্তিতে আমি পাগল হয়ে যাব, একটু কাছে টেনে নাও আরিয়ান, প্লিজ আরিয়ান। আরিয়ান ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে, চোখের কোণে পানি স্পষ্ট। আরিয়ান ঠোঁট কামড়ে শ্বাস নিয়ে বলল, সম্ভব না নীলি। নীলিমা চড়াও হয়ে বলল, কেন কেন সম্ভব নয়? আচ্ছা একটু দেখা করো প্লিজ, চোখ দুটো জ্বলছে আরিয়ান, প্লিজ একটু দেখা তো করো। আরিয়ান দীর্ঘশ্বাস টেনে বলল, লোকেশন পাঠিয়ে দাও। নীলিমা লোকেশন দিয়ে ফোন রাখল, বেডের ওপর শুয়ে গা এলাতেই চোখ দুটো ক্লান্তিতে বুঝে গেল। বেলা 12টা, নীলিমা দাঁড়িয়ে আছে লেকের পাড়ে, লেকের ধার থেকে ছোট্ট ছোট্ট পাথর কুড়িয়ে পানিতে ঢিল ছুটছে, অপেক্ষায় চোখ দুটো ক্লান্ত হয়ে গেছে। সেই মুহূর্তে মনে হচ্ছে অপেক্ষার থেকে মরে যাও বেশি শান্তির, অথচ গোটা 7-8 দিন তাকে না দেখেই কাটিয়ে দিয়েছে। যদিও দিনগুলো ছিল ভয়ঙ্কর যন্ত্রণাময়, নীলিমা বা হাতের ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখল 12:40 বাজে। আস্তে আস্তে বলেছিল সে, কিন্তু নীলিমা আরিয়ানের জন্য সেই 11:30 থেকে অপেক্ষা করছে। নীলিমার চোখ দুটো কাঁদছে, কিন্তু কি আশ্চর্য, চোখ থেকে কোনো বিন্দু পানি কণাও পড়ছে না। নীলিমার চোখ দুটো স্থির, যেন কোনো যন্ত্রমানবী হয়ে আছে। নীলিমা লেকের পাড় থেকে মুখ ফিরিয়ে পিছনে তাকাতেই আরিয়ানকে দেখতে পেল। আরিয়ানের দৃষ্টি স্থির, চোখ মুখে উপচে পড়া অসহায়ের চাপ। নীলিমা মুচকি হেসে বলল, কখন এসেছ? আরিয়ান দীর্ঘশ্বাস টেনে বলল, 20 মিনিট হতে চলল। নীলিমা কিছুই বলল না। নীলিমা আর আরিয়ান লেকের ধার ধরে ছোট্ট ছোট্ট কদম ফেলে এগিয়ে যাচ্ছে, যেন লেকের পানিগুলোকে প্রদর্শন করাই ওদের লক্ষ্য। নীলিমা লেকের টলটলে পানির দিকে তাকাতেই দেখতে পেল ওদের ছায়ার মিলন মেলা। ছায়া দুটো এমনভাবে পড়েছে যেন দেখি মনে হচ্ছে ওরা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আছে। আচ্ছা বাস্তবে কি সম্ভব না? কেন ভাগ্য অসহায় করে রেখেছে তাদের? কেন দুটি হৃদয় এক হয়েও আলাদা? এভাবে কি সম্ভব বেঁচে থাকা? নীলিমার চোখ দুটো ভিজে গেছে, আরিয়ান মাটির দিকে তাকিয়ে কদম ফেললেও আর চোখে নীলিমাকে দেখিয়ে যাচ্ছে। প্রিয়, তোমাকে দেখার সুযোগ আদৌ কি মিস করা যায়? এই সুখ যে সমস্ত দুঃখ পুষিয়ে দেয়। যদি একটু বুকে জড়িয়ে নিতে পারত, তবে কি খা খা করে জ্বলে ওঠার হৃদয়টা ঠান্ডা বরফের মতো শীতল হয়ে যেত? বেশ অনেকটা পথ হেঁটে আসলো দুজনে, এর মাঝে কেউ একটা রাও কাটেনি। আরিয়ান পাশটা আশেপাশটা চোখ বুলিয়ে দেখল, পরিবেশটা গুমোট, যেন থমকে গেছে, মনে হচ্ছে সময়টাও থমকে গেছে। আরিয়ান দীর্ঘশ্বাস টেনে বলল, নীলি এভাবে পাগলামি কেন করছো? তোমাকে না বলেছি একটুও কান্না করবে না? নীলিমা স্থির হওয়া চোখ দুটি আরিয়ানের দিকে নিক্ষেপ করল, চোখ দুটো থেকে যেন কিছুই জ্বলন্ত লাভা বের হচ্ছে, কোথাও পানির কোনো অস্তিত্ব নেই। আরিয়ান দীর্ঘশ্বাস টেনে বলল, চোখ দুটোর কি হাল করেছ? নিজেকে আয়নায় দেখেছ? সুন্দর মানুষটা কেমন অস্বাভাবিক রূপ ধারণ করেছে? নীলিমা মৃদু হেসে বলল, অস্তিত্বহীন মানবীর সৌন্দর্য আদৌ কি প্রয়োজন? আরিয়ান কিছুই বলল না, ঘুমট পরিবেশটায় পেরিয়ে গেল আরও কিছুটা সময়। নীলিমার টুকরে কেঁদে উঠল, আরিয়ান বুকে হাত গুঁজে দাঁড়িয়ে আছে, নীলিমার কান্নার শব্দ তাকে পাগল করে দিচ্ছে, চোখে পানি তো খুনি করে দিবে। আরিয়ান পিছনে ফিরে বলল, প্লিজ নীলি, আমার সহ্য হচ্ছে না। নীলিমা তাচ্ছিল্যের রেখা ফুটিয়ে চিৎকার করে বলল, তোমার সহ্য হচ্ছে না? আমি গোটা 7-8 দিন এই কান্না নিয়ে কি করে বেঁচে আছি দেখতে পাচ্ছ না তুমি? আমি পাগল হয়ে যাচ্ছি, তবু কেন বুকে টেনে নিচ্ছ না? সারাক্ষণ শুধু নিজেকে সামলে নাও, সামলে নাও। আমি পারবো না নিজেকে সামলাতে, পারবো না, আমি শেষ হয়ে যাব, আর সেটাও তোমার চোখের সামনে। কিন্তু তুমি
আমাকে বাঁচাবে না, আরিয়ান কিছু বলতে গিয়েও বলল না। না, দুর্বল হলে চলবে না। আরিয়ানকে কিছু বলতে না দেখে নীলিমা ঠোঁট কামড়ে কান্না করতে লাগলো। আরিয়ান এখনও কোনো রাগ কাটছে না। নীলিমা স্থির থাকতে পারল না, ঝাঁপিয়ে পড়ল আরিয়ানের বুকে। এই বুকের স্পন্দনগুলো বলে দিচ্ছে সে কত করে নীলিমাকে চায়, কতটা বেকুল একটু ভালোবাসার জন্য, কিন্তু উপর দিয়ে স্থির করে রেখেছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক স্টোরির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।